शनिवार और रविवार रात 9 बजे जी टीवी पर। इतिमध्ये शुरू हो गए सारेगामा पा 2021 सफर और एबारे सीजनेर ऑडिशन पर्व थेके दर्शक पेये चलेछेन एकेर पर एक झटका। কখনো পাঁচ মাসের মেয়েকে কোলে নিয়ে গান গাইছেন এক মা, তো কখনো বাংলা সারেগামার থার্ড রানার আপ পৌঁছে যাচ্ছেন অডিশনে। আর এবার অডিশন দিতে পৌঁছালেন এক তরুণ, যে মাত্র 5 বছর বয়সে ইলেকট্রনিক শখে খুইয়েছেন দুই হাত। সারেগামার মঞ্চে প্রথমে ছেলেটিকে দেখে অবাক হন বিচারকের আসনে বসে থাকা হিমেশ রেশমিয়া, বিশাল দাদলানি ও শঙ্কর মহাদেবন। তারপর ছেলেটির গল্প শুনে অবাক হন সকলে। জীবনের লড়াইয়ে অদম্য জেদ সাথে করে যেভাবে সে এগিয়ে চলেছে, সেই গল্প অনুপ্রেরণা যোগায় উপস্থিত সকলকে। দুর্ঘটনার পর প্রায় স্তব্ধ হয়ে গিয়েছিল এই পাহাড়ি ছেলেটির জীবন, তবে ঘুরে দাঁড়ান গ্রামের এক বৌদ্ধ মঠের লামার হাত ধরে, যার মা বাবা ভাবত তারা মরে গেলে তাদের ছেলেকে দেখার কেউ নেই। সেই ছেলেটাই ধীরে ধীরে শিখে গেছে সব কাজ, কাটা হাত দিয়েই আজ সে ক্রিকেট, ভলিবল, ফুটবল, ব্যাডমিন্টন খেলে, ছবিও আঁকে, গাড়ি চালায়, সঙ্গে খুব ভালো গান গায়। জব কোই বাত বিগড় জায়ে, জব কোই। কখনো গান শেখেননি বলে সারেগামার মঞ্চে দাবি করেন ওই পাহাড়ি প্রতিযোগী। তবে হিমেশের মতে তার গলার আওয়াজ ভগবানের আশীর্বাদ। আর শঙ্কর মহাদেবনের মতে এমন টোনাল কোয়ালিটি রেকর্ডিং স্টুডিওতে অনেকের মধ্যে চোখে পড়ে না। তিন বিচারক ও জুরি সদস্যদের মধ্যে প্রায় সকলের সম্মতিতে পরের রাউন্ডে পা রাখেন ওই পাহাড়ি প্রতিযোগী। আশরাফি দিবা, আমার সংবাদ। দেতা হ্যায় হর কোই সাথ।